তাহলে আমি কিভাবে বাড়িতে ফিরবো ভাবছেন? জেদ করিস না, চল বাড়ি চল। আমার পরিবারের লোকেরা এমনকি ভগবানের থেকেও পার্বতী আমার কাছে গুরুত্বপূর্ণ। যে কোনো পরিস্থিতি হোক না কেন, আমি পার্বতীকে ছেড়ে এখান থেকে যাবো না। গিয়ে বলো তোমার মালিককে, যাও। ও আমার সাথে এসেছে বলেই ও এত সমস্যায় পড়ছে। ওকে ওর বাড়ি চলে যেতে বললে ভালো হবে। একটু দেখুন, একবার আসুন। কি হয়েছে? দেখুন মা, আমার ভাই চাষের কাজ করার সময় একটা সাপকে কামড়ে দিয়েছে মা। সাপটা কামড়ে দিয়ে চলে গেল মা। ওটা কি সাপ বুঝতে পারিনি। আপনি বিষ বের করে দিয়ে ওকে বাঁচিয়ে দিন মা। আপনি পারেন ওকে বাঁচাতে মা। আমি কিছু করতে পারিনি মা, আপনাকেই বাঁচাতে হবে। আমি দেখে নিচ্ছি, আপনি ভয় পাবেন না। আমার স্বামী ফুল আনতে নন্দন মনে গেছে, ওনাকে সাথে করে নিয়ে নাগডালি গাছের পাতা নিয়ে আসুন। যান। দেখে তো মনে হচ্ছে কার্কটাক বংশের কেউ এটা করেছে। মনে হচ্ছে কাছেই আছে। পার্বতী, সাপ যে কামড়েছে তাতে কোনো বিপদ নেই তো? প্রথমে সাপের কামড়ের জায়গাটাতে পাতার রসটা তুমি দাও। আপনি একটু গরম জল নিয়ে আসুন না। আপনি ওকে বাঁচিয়ে দিলেন, আর কিছু বলেননি মা। মা, আপনি আমার ভাইকে বাঁচিয়ে দিলেন মা। আপনি তো সাক্ষাৎ ভগবান মা। ওকে নিয়ে যান। পার্বতী,
যাকে সাপ কামড়েছে তাকে তো তুমি বাঁচিয়ে দিয়েছো, তাহলে এত চিন্তা করছো কেন? ওরা চলে এসেছে। কি বলছো তুমি? ওকে কামড়েছিল কার কোটাক নাগ বংশের একটা সাপ। ওরা এই গ্রামে চলে এসেছে। নাগ বংশের লোকেরা যে প্রতিজ্ঞা করেছে সেটা তারা পালন করবে। ওরা নিশ্চয়ই তোমার কোনো ক্ষতি করবে। তুমি এখন আমাকে ছেড়ে চলে যাও, এছাড়া কোনো রাস্তা নেই। পার্বতী, তোমাকে যদি আমায় ছেড়ে থাকতে হয় তাহলে আমার মরে যাওয়াই ভালো। কি অলক্ষণে কথা তুমি বলে যাচ্ছ, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। বলো, আমাকে যদি ভালো থাকতে হয় তাহলে তোমার সাথেই থাকবো। দেখো পার্বতী, আমরা দুজনে মিলে ওদেরকে সামলে নিতে পারবো। ওদেরকে তুমি চেনো না, ওদেরকে আটকানো সম্ভব নয়। তাহলে তুমি বলো এখন আমাদের কি করতে হবে। কাছেই কামড় খেয়েছিল। দাদা, এ আবার কি করে বেঁচে গেল? ও প্রাণে বেঁচে গেছে মানে পার্বতী ওকে বাঁচিয়েছে। পার্বতী এই গ্রামেই আছে, কোথায় আছে সেটা ওকেই জিজ্ঞেস করি। এই যে ভাই, এদিকে শোনো, এসো ভাই এখানে। কি দাদা, কি ব্যাপার? কি ভাই, ঘাটের দিক থেকে আসা সাপগুলো তোমাদের এখানে তিন চারজনকে কামড়েছে শুনলাম। হ্যাঁ দাদা। ওরা সবাই এখন কেমন আছে? সবাই বেঁচে গেছে দাদা। কিন্তু আমরা এটা শুনেছি যে ওই সাপের বিষের কোনো ওষুধ নেই, তাহলে ওরা কিভাবে বাঁচলো? আমাদের গ্রামে যে পার্বতী মা এসেছেন তিনি সবাইকে বাঁচিয়েছেন। আচ্ছা, কে আপনারা? কেন এইসবের ব্যাপারে প্রশ্ন করছেন? না, আমরা পাশের গ্রামেই থাকি। আমাদের গ্রামে যদি কাউকে এসে সাপ কামড়ায় কার কাছে গিয়ে চিকিৎসা করাবো সেটাই জানতে চাইছিলাম। ও, পাশের গ্রামে থাকেন আপনারা, সাপ কামড়ালে এইখানে নিয়ে আসবেন, আমাদের পার্বতী মা ওষুধ দিয়ে ঠিক করে দেবেন। সবার জন্য যেটা অসম্ভব, ওই সাপের বিষের ওষুধ দেওয়া মহিলাকে আমরাও দেখতে চাই একবার। মা তো এখানেই ছিলেন, সাদের অনুষ্ঠান শেষে উনি বাড়ি গেছেন। সাদ হয়েছে কার? সাদের অনুষ্ঠান আমাদের পার্বতী মায়ের। আমাদের মায়ের মন্দিরে মায়ের সাদের অনুষ্ঠানে সবাইকে খাওয়াচ্ছে, আপনারাও যান প্রসাদ গ্রহণ করে মায়ের সঙ্গে দেখা করুন। দেখো, আমরা পরে খাবার খাবো, প্রথমে ওই মহিলাকে দেখতে চাই। আমাদের মা এখন বড় শেঠের বাড়িতে আছেন, ওইখানে গিয়ে দেখুন, আমাকে এবার অনুমতি দিন।
এতদিন পার্বতী নরসিমা নায়কের স্ত্রী বলে ভাবছিলাম, এখন তো দেখছি ও মা হতে চলেছে। আমরা ওকে বিভিন্ন গ্রামে খুঁজে বেরিয়েছি, আর ও এই গ্রামে এসে ওর সাধের অনুষ্ঠান করছে, আবার মাও হতে চলেছে। ঠিক সময় আমরা চলে এসেছি। পার্বতীর স্বামীটাকেই শেষ করলে সব হয়ে যাবে বলে এসেছিলাম, এখন বাচ্চাটাকেও শেষ করতে হবে। শেষ করে দেব, স্বামী বাচ্চাকে একসাথে শেষ করে দেব। চল যাই। দাদা, এই বাড়িটা, দাদা দরজাটা ভেঙে ফেলো। এই পার্বতী, পার্বতী, এই পার্বতী, 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 বেশি দূর যেতে পারবে না, ওর পেটে সন্তান রয়েছে, সবে ভূমিষ্ঠ হবার সময়, ওটাকে শেষ করতে হবে। চল রে যাই। আপনি না গেলে হবে না। ও যদি না আসে তাহলে আমাদের বংশের মর্যাদা সম্মান সব শেষ হয়ে যাবে, এটা জেনেও ও ফিরে এলো না। আরে ও কিচ্ছু বলবে না, ওই পার্বতী মেয়েটা ওকে ওর বসে রেখেছে, ওরা ওই গ্রামেই আছে তো। চলো আমরা গিয়ে ওকে নিয়ে আসি। হ্যাঁ বাবা, আমরা গিয়ে ওকে নিয়ে আসছি। নাও ওকে আনতে তোমরা কেউ যাবে না, আমাদের পরিবারের থেকে, আমাদের কুলদেবতার থেকে। ও নিজের বউকে যখন বড় বলতে পেরেছে তখনই আমাদের পরিবারের সমস্ত সম্মান ধুলোয় মিশে গেছে। আমাদের পরিবারের সম্মান নষ্ট করে দেওয়া ওই ছেলেকে আমরা মৃত বলে জানবো। আরে
নরসিমা নায়ক মরে গেছে। এরপর থেকে ওই নাগ বংশের মেয়ের স্বামী হয়ে থাকুক, আমাদের বাড়ির সঙ্গে ওর আর কোনো সম্পর্ক থাকবে না। ওই সাপের সঙ্গেই সংসার করুক, সংসার করুক। এরপর থেকে ওই বংশের আর কেউ নয়, আমি ওর শ্রাদ্ধের পরের গঙ্গা স্নান করে নিচ্ছি। আরে তোমরা কেউ কিছু বলো। সাবধানে এসো পার্বতী। সাবধানে, কি হয়েছে পার্বতী? আমি আর পারছি না গো, খুব কষ্ট হচ্ছে আমার। এখানে কোনো বাড়ি আছে কিনা দেখো। পার্বতী তুমি বসো এখানে, আমি গিয়ে কাছে কোনো বাড়ি পাওয়া যায় কিনা দেখছি। একটু সহ্য করো, এখানে পাশেই একটা বাড়ি দেখতে পেয়েছি, চলো আমরা যাই। পার্বতী সাবধানে, সাবধানে। এই তো এসে গেছি, এই তো। এই তো এই বাড়িটা। মা, মা কেউ কি আছেন? একটু দাঁড়াও পার্বতী। মা কেউ আছেন বাড়িতে?
পার্বতী, বাড়িতে কেউ নেই। কেউ নেই তো বাড়িতে কিভাবে যাব আমি? বিপদের সময় এত পাপ পুণ্যের কথা ভাবতে নেই, কেউ চলে এলে বুঝিয়ে বলা যাবে। চলে এসো, সাবধানে সাবধানে পার্বতী, সাবধানে চলো। পার্বতী বসো, বসো সাবধানে। শোনো, ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে, আশেপাশে কেউ সাহায্য করার জন্য আছে কিনা দেখো। পার্বতী, দেখে আসছি আমি। এটা চাপা দিয়ে বসো। কেউ কি কোথাও আছো? কেউ আছো কোথাও? কেউ শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো কেউ? কেউ কি শুনতে পাচ্ছো? কেউ কি কোথাও আছো আশেপাশে? মা, কেউ কি কোথাও আছো? মা, আরে কেউ কি কোথাও আছো? পার্বতী, আমার মা বলেছিলেন আমাদের সন্তান সাপ হয়ে জন্মাবে, কিন্তু দুটো সন্তানই তো মেয়ে হয়ে জন্মেছে। দুটো মেয়ের মধ্যে একটা মাত্র মানব বংশে, আর একটা নাগ বংশের মেয়ে। আমাদের নাগ বংশের মেয়েটা আর কিছুক্ষণ পরেই সাপের রূপ ধারণ করবে। পার্বতী, ওরা আমাদের এই জায়গাটার কাছাকাছি চলে এসেছে। ওরা দুজন এদিকেই গিয়ে থাকবে, ওখানে একটা ঝুপড়ি আছে, তোরা দুজন ওখানেই যা, আমি এদিকটা দেখছি। ঠিক আছে দাদা।
ওরা আমাদের এই ঝুপড়িটার দিকেই আসছে। এতদিন আমরা সব দিক থেকে বেঁচে গেছি, কিন্তু এখন এর পরিস্থিতি আমরা কিভাবে সামলাবো? আমি তোমাকে বিয়ে করেছি, এটা ওদের পছন্দ হয়নি। এখন আবার যদি জানতে পারে বাচ্চা হয়েছে, ওরা খুব রেগে যাবে। তুমি একদম ভয় পাবে না, আমার নিজের জীবন দিয়ে হোক আমি তোমাকে আর আমার বাচ্চাদের রক্ষা করব। আমি ওদের বংশের বলে ওরা আমায় কিছু করবে না। ওদের সব রাগ তোমার উপর, আমাদের বাচ্চাদের উপর। এখন তোমাকে আর বাচ্চাদেরকে বাঁচাতে হবে। দরজা খোলো বলছি। কিরে শুনতে পাচ্ছিস না? আমি বলছি দরজা খোল তাড়াতাড়ি। এখন আর চুপ করে থেকে লাভ নেই, যাই হোক আমি দেখে নেব। ওদের চোখে তুমি যাতে না পড়ো সেজন্যই এতদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ালাম, আর এখন তুমি বলছো ওদের সামনে গিয়ে তুমি ওদের দেখে নেবে। আমি যদি না যাই ওরা কিন্তু দরজা ভেঙে এক্ষুনি ভেতরে ঢুকে পড়বে। এতদিন আমরা ওদের হাত থেকে নিজেরা পালিয়ে বেঁচেছি, এখন ওদের সম্মুখীন না হয়ে আর কোনো রাস্তা নেই। দেখি ওরা আজ কি করতে পারে, আমি যেভাবে হোক ওদের কাজ দেখে নেব। তাড়াহুড়ো করো না, আমি একটা কিছু করছি। কি করবে? আমি বলছি তোরা বাইরে বেরিয়ে আয়, দরজা খোলে। কুটাক বংশের লোকেরা প্রচন্ড রাগি হতে পারে, কিন্তু ওদেরও একটা ধর্ম আছে। ওরা কোনো পরিস্থিতিতেই একজন মহিলাকে মারবে না। আরে ওটার সাথে এটার কি সম্পর্ক? শিব আর পার্বতী এক হলে তাকে অর্ধনারীশ্বর বলে। অজ্ঞাতবাসে অর্জুন অর্ধনারী বেশ ধরেছিল। এখন এই সময় এই কথা আমার কাছে কেন বলছো? কেন বলবো না, এখন আমি তোমাকে সেই শক্তিটা দেব। বারবার বলছি বাইরে বেরিয়ে আয়। আমাদের বংশের লোকেদের থেকে তোমাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। আমি এই কাজটা ইচ্ছে করে করছি না, তোমার প্রাণ বাঁচানোর আর কোনো রাস্তা আমার কাছে নেই, তাই করছি। এই দরজাটা খোলো, বলেছি তাড়াতাড়ি খোলো। যাই বিপদ আসুক না কেন আমি দেখে নেব। দয়া করে এমন ভুল তুমি করো না। এই ভুলের জন্য যা শাস্তি দেবে আমি ভুগতে রাজি আছি, কিন্তু তুমি যদি বেঁচে থাকো সেটাই আমার জন্য যথেষ্ট। না পার্বতী, না। আমি শুধু তোমার রূপ বদলাচ্ছি না, আমার ভেতরে থাকা অর্ধেক শক্তি আমি পুরোপুরি তোমায় দিচ্ছি। আমার এই শক্তি তোমার ভেতরে পুরোপুরি থাকবে। পার্বতী তোমার সিদ্ধান্ত বদলে নাও। তুমি শুধু তোমার মনটা বদলে নাও। সেটা আমি পারবো না, এভাবেই আমাকে লড়তে দাও। আমাকে ক্ষমা করে দাও। আরে বলছি তোরা বাইরে বেরিয়ে আয়, কানে কথা যাচ্ছে না নাকি? না না পারবতী, কে গো তুমি? তুমি পুরনো কথা ভুলে যাবে আমি জানতাম গো, এটাও একদিক দিয়ে ভালোই হলো। কেন কাঁদছ? আমাকে বাঁচান। ওরা ভেতরেই আছে।
আমি যখন এই আগুন দেব ওরা দুজন বাইরে বেরিয়ে আসতে বাধ্য হবে। বাচ্চাটাকে কোলে নিয়ে এসো। কে রে তোরা? এই পার্বতী, তুই আমাদের হাত থেকে তোর স্বামীকে বাঁচানোর জন্য তুই তোর স্বামীকে অর্ধ নারীতে রূপান্তরিত করেছিস। তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো। এই বাচ্চাটাকে ছাড়, ছাড় বলছি। দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা তোমার কাছেই থাকুক। আমি জানি তুমি ওকে ভালোভাবে মানুষ করতে পারবে। এটা নাগ বংশের মেয়ে, আমার কাছে থাকুক। ওদের দুজনকে ঝুপড়ির কাছে যাওয়ার কথা বলেছিলাম তো, আগুন লেগে জ্বলছে, গিয়ে দেখতে হবে। ভূপাল, বললো কি হলো তোদের? ভূপাল বললো, বললো ভূপাল বললো, ভূপাল বললো, ভূপাল বাঁচাও আমাদের। কি হলো দাদা? পার্বতী আমাদের আগুনের মধ্যে ঠেলে ফেলে দিয়ে পালিয়ে গেছে দাদা। দাদা আমাদের ব্যাপারে চিন্তা করো না, ওদের দুটো বাচ্চা হয়েছে, ওর স্বামীকে অর্ধ নারী করেছে। এবার গিয়ে তুমি মেরে ফেলো ওদেরকে। যাও যাও, তাড়াতাড়ি যাও। মেরে ফেলবো, তার আগে আমায় তোদেরকে বাঁচাতে হবে। আমাদের চিন্তা করবে না দাদা, আমরা মরে গেলেও আমরা তোমার সঙ্গে থাকবো দাদা। আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা যদি মরেও যাই তোমার সাথেই আমরা থাকবো। আমরা নাগ বংশের, তাই আমরা মারা যাওয়ার আগে আমাদের সমস্ত শক্তি আমরা তোমাকে দিয়ে যাচ্ছি, আর তুমি আমাদের সমস্ত শক্তি দিয়ে ওকে ধরো দাদা। এই পার্বতী, নাগ বংশের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের সহোদর ভ্রাতাদের হত্যা করলি তো? তুই যেখানেই পালিয়ে যাস না কেন, তোর স্বামীকে, তোর বাচ্চাকে ঠিক খুঁজে মেরেই ফেলবো আমি। হে পার্বতী!
একটা সুরক্ষিত জায়গা খুঁজে বের করতে হবে। ওই তো একটা আলো দেখতে পাচ্ছি। আলোটা তো আর দেখা যাচ্ছে না। শব্দ শুনতে পাচ্ছি। নিজের দর্শন দেবার জন্য এইভাবে রাস্তা দেখিয়ে নিয়ে এলে, আমাকে আর আমার বাচ্চাকে রক্ষা করবে বলে তুমি আমায় দর্শন দিলে, তাই না মা? তোমাকে দেখার পর আমি সাহস পেয়েছি। মা, তুমি পারবে আমাকে আর আমার বাচ্চাকে বিপদের থেকে রক্ষা করতে। তোমার দেওয়া স্থানের থেকে সুরক্ষিত স্থান আর কোথাও নেই মা। আজ রাত্রে আমি এখানেই থেকে যাচ্ছি মা। Thank you.
তুই তাহলে এখানেই। নাগ বংশে জন্মগ্রহণ করে মানব শিশুকে জন্ম দিয়েছিস, তোর চোখের সামনে তোর বাচ্চাকে আমি শেষ করে দেব। চুপ করে আছো যে মা, আমার বাচ্চাকে বাঁচাও মা।